বন্ধুরা, আজ আমি জানাবো উরুগুয়ে দেশ সম্বন্ধে। উরুগুয়ে নামটি এসেছে উরুগুয়ে নদী থেকে, যার অর্থ দ্য রিভার অব দ্য পেইন্টেড বার্ডস, বা পাখির চিত্রকর্মের নদী থেকে। এই নদীটির উৎপত্তি হয়েছে ব্রাজিল থেকে এবং এই নদীটি শেষ হয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ের মাঝামাঝি অবস্থিত রিও ডি লা প্লাটা বেসিন থেকে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে উরুগুয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ, আর এই দেশটি গণতন্ত্র, শান্তি, মানসম্মত জীবনযাপন, ই গভর্নেন্স, সংবাদপত্রের স্বাধীনতা, উন্নতি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। 2009 সাল থেকে এই দেশটি পৃথিবীর প্রথম দেশ হিসাবে স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে ল্যাপটপ ও ওয়াইফাই সুবিধা দিচ্ছে। উরুগুয়েতে শিক্ষাগ্রহণ বাধ্যতামূলক, প্রাক প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে পাঠদান করা হয় এই দেশে। উরুগুয়ে বিশ্বের শীর্ষ শিক্ষিত লোকের একটি দেশ। দেশটিতে সাক্ষরতার হার 98.1%। উরুগুয়ে 2001 সালে 1 বিলিয়ন মার্কিন ডলারের মূল্যের গবাদি পশু রপ্তানি করে। দেশটিতে লোকের চেয়ে গরুর সংখ্যা বেশি, 3 মিলিয়ন লোকের বিপরীতে 12 মিলিয়নের বেশি গরু আছে এই দেশে। অর্থাৎ মোট জনসংখ্যার 4 গুণেরও বেশি গরু আছে এই দেশে। এছাড়া 97 লক্ষের বেশি ভেড়া আছে। উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট জোস মুজিকাকে বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট বলা হতো। তিনি 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত 2 মেয়াদে ক্ষমতায় ছিলেন। তিনি তার বেতনের 90 ভাগ দান করে দিতেন। তিনি বলেছিলেন, লোকে আমাকে দরিদ্রতম প্রেসিডেন্ট বলে, কিন্তু আমি তা মনে করি না। গরিব তো সেই সব লোক যারা কেবল ব্যয়বহুল জীবনযাপন করে এবং আরও বেশি চায়, আর তারা কেবল এই জন্যই কাজ করে যায়। দেশটির অর্থনীতি পেট্রোলিয়াম পণ্য, যানবাহনের সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণের উপর নির্ভরশীল। দেশটি মাংস ও ভেড়ার পশম, চামড়া, ওয়াইন, আঙুর, অপরিশোধিত ও পরিশোধিত তেল রপ্তানি করে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত দেশ উরুগুয়ে। দেশটির 95 ভাগ এলাকা বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত। এছাড়া দেশটি নবায়নযোগ্য শক্তির মাধ্যমে 95% বিদ্যুৎ উৎপাদন করেছে 2015 সালের মধ্যেই। দেশটিতে প্রত্যাশিত গড় আয়ু 77 বছর। উরুগুয়ান পেসো দেশটির মুদ্রার নাম। দেশটির আবহাওয়া নাতিশীতোষ্ণ, আর উরুগুয়ের সিবিচগুলো পর্যটকদের মুগ্ধ করে। 3.3 মিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেক লোক রাজধানী মন্টিভিডিওতে বাস করে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে কেবল সুরিনামই উরুগুয়ের চেয়ে আয়তনে ছোট। দেশটির আয়তন মাত্র 176.21 বর্গ কিলোমিটার বা 68 বর্গ মাইল। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে উরুগুয়ের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এ সময়কাল 5 মিনিট বা তারও বেশি হয়। দেশটি প্রতিটি নাগরিকের জন্য সুপেয় পানি নিশ্চিত করেছে। মজার ব্যাপার হলো, উরুগুয়ের প্রতিটি বাড়ির আলাদা আলাদা নাম রয়েছে, তাই এই দেশে অন্যান্য দেশের মতো বাড়ির নাম্বার বসানো থাকে না। দেশটির নীতিবাক্য হলো স্বাধীনতা অথবা মৃত্যু। দেশটিতে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ। দেশটিতে প্রাণীর প্রতি খুবই সদয় আচরণ করা হয়। কোনো কুকুরকে আঘাত করলেও জেল জরিমানা পর্যন্ত হতে পারে। মাংস এবং স্যান্ডউইচ দিয়ে তৈরি চিবিটো প্লাটো নামের একটি খাবার দেশটির জাতীয় খাবার। উরুগুয়ে দেশটির সবুজ পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সুখ্যাতি রয়েছে। উরুগুয়ের
80% লোক শ্বেতাঙ্গ বা সাদা চামড়ার মানুষ। আর এই উরুগুয়েতেই 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উরুগুয়ে বনাম আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত এই খেলায় উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়। উরুগুয়ে 2 বার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে, 1930 সালে স্বাগতিক দেশ হিসেবে, আর 1950 সালে আরেকবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতে। উরুগুয়ে 1828 সালে স্বাধীনতা লাভ করে। দেশটির জনসংখ্যা 34 লক্ষ, ভাষা স্প্যানিশ। উরুগুয়ের পশ্চিমে আর্জেন্টিনা, পূর্ব দিকে ব্রাজিলের দেশের সীমান্ত রয়েছে। দেশটিতে মাত্র 46% লোক ক্যাথলিক খ্রিস্টান, যা ল্যাটিন আমেরিকার দেশের মধ্যে সর্বনিম্ন।